বিশ্বকাপের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেটের রাজত্বটা চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে। তবে বৈশ্বিক টুর্নামেন্টে তৃতীয় আসরে ক্যারিবীয়দের সেই রাজত্বে হানা দেয় ভারত। সেবারের আসরে খোদ ভারতের অনেক সদস্যরাই ভাবেননি যে তারা ইতিহাসের অংশ হতে চলেছেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে কপিল দেবের ভারত। অর্থে ঝনঝনানি আর ক্রিকেট মাঠের আধিক্য বিবেচনায় তৃতীয়বারও বিশ্বকাপ আয়োজিত হয় ক্রিকেটের আতুরঘর ইংল্যান্ডে। 1983 বিশ্বকাপকে বলা হয় অঘটনের বিশ্বকাপ। সেবার প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটনের শুরু করে জিম্বাবুয়ে, আর ফাইনালে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় ভারত। পাশাপাশি ওই বিশ্বকাপে ফিল্ডিংয়ে 30 গজ বৃত্তের প্রচলন ও গ্রুপ পর্বের খেলাগুলো হয় ডাবল লিগ পদ্ধতিতে। 1983 বিশ্বকাপে ম্যাচ বাড়লেও বাড়েনি দল। আগের দুই আসরের মতো এই বিশ্বকাপেও অংশ নেয় 8টি দল, তবে ম্যাচ বেড়ে যাওয়ার কারণে বৃদ্ধি পায় ভেন্যুর সংখ্যাও। এতে 27টি ম্যাচ আয়োজিত হয় ইংল্যান্ডের 15টি ভেন্যুতে। এই আসরেও ছিল না টুর্নামেন্ট সেরার কোনো পুরস্কার। ইংল্যান্ডের ডেভিড গাওয়ার 7 ম্যাচে 384 রান করে সর্বোচ্চ রান ও ভারতের রজার বিনি 8 ম্যাচে 18 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন। মূলত বিনির ঝলকেই ভারতের শিরোপা জেতার পথটা সহজ হয়ে যায়। ভারতের ইতিহাস গড়ার আসরে ভালো সম্ভাবনা ছিল পাকিস্তানেরও, কিন্তু সেমিফাইনালে উইন্ডিজের কাছে হেরে ফাইনাল খেলার আশা হারায় তারা। আরেক সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে অনেকটা অপ্রত্যাশিতভাবে ফাইনালে জায়গা করে নেয় টুর্নামেন্টের ডার্ক হর্স ভারত। সেই যে চমক দেখানো শুরু, এরপর ফাইনালে রীতিমতো অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দেয় ভারত দল। যদিও ফাইনালে ভারতের শুরুটা ভালো হয়নি, মাত্র 183 রান করতেই ক্যারিবীয় বোলারদের সামনে গুটিয়ে যায় কপিল দেবের দল। জবাবে ব্যাট করতে নেমে ভিভ রিচার্ডসের নেতৃত্বে ভালো শুরু পায় উইন্ডিজ। দ্বিতীয় উইকেটে জুটিতেই 50 রান টপকে যায় ক্যারিবীয়রা। ঠিক এই সময়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মদনলাল এবং মহিন্দর অমরনাথ। তাদের ঘূর্ণিতে একে একে পরাস্ত হতে থাকেন ক্যারিবীয় ব্যাটাররা। মদন অমরনাথের তোপে শেষ পর্যন্ত মাত্র 140 রানে অল আউট হয়ে যায় উইন্ডিজ বাহিনী, আর গোটা লর্ডস যেন ভেঙে পড়ে ভারতীয় দর্শকদের উল্লাসে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।